মর্নিং বন্ধুরা, এখন 8:30 বাজে। আমি 8:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, আর আমি খুব খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। আর দেখো, ফুল ফুটেছে, সেটাও আমি তোমাদেরকে দেখালাম, একটা না অনেকগুলোই ফুটেছে। আর তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তাহলে এখন দেখতে থাকো আমি কী কী করি। সকালে বর বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে যেগুলো হাতের কাছে পেয়েছিল সেগুলো নিয়ে এসেছে। আর মুড়িটা আমার ছিল না বলে আমি বলেছিলাম মুড়িটা নিয়ে আসবে। এগুলো এখন একটা একটা করে ধুয়ে রাখতে হবে। ধুয়ে রাখা হয়ে গেছে, এখন আমি চা খেতে বসে গেছি। চা খাওয়া হয়ে গেলে আমি কি করি সেটাও দেখাবো। দেখো, চাটা খাওয়া হয়ে গেছে, এখন ড্রেসিং টেবিল পরিষ্কার করতে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠে আমি ঝাড়ু আগে থেকেই দিয়ে দিয়েছি। ড্রেসিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে তারপর আমি ঘর দুয়ারগুলো মুছে নেব। আর প্রত্যেক দিন আমি এইভাবেই ড্রেসিং টেবিল পরিষ্কার করি, কেন ছোট ছোট বাচ্চা আছে আমার ঘরে, এদিকের জিনিস ওদিক করে দেয়, তো সেই জন্য আমি সারাদিন সময় পাই না, এই টাইমটা গুছিয়ে রাখার চেষ্টা করি। ড্রেসিং টেবিলটা খুব ভালোভাবে মুছে নিয়েছি, আর এখন আমি ঘর মুছতেও চলে এসেছি। আর সকালে উঠে আমি একবার স্নান করে নিই, তারপর এইসব কাজ করার পর রান্না করতে আমার ভালো লাগে না, এই জন্য আমি আর একবার স্নান করে নিই, তারপরে রান্নাঘরে যাই। এখন আমি ঘরগুলোকে খুব ভালোভাবে মুছে নেব, কেন আমার বাড়িতে বাচ্চা আছে, ওরা অনেক জিনিস ফেলে, পিঁপড়ে লাগে, এই কারণে আমি ডেলি এইভাবে ঘর ক্লিন করে রাখি। আর তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো, আর আমিও তোমাদের কাছে বন্ধু হয়ে থাকবো তোমাদের পাশে। সমস্ত কাজ করে আমি চলে এসেছি রান্নাঘরে, আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা সবাই খেতে ভালোবাসে, বাচ্চা থেকে ছোট সবাই। এখানে দেখো আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, আর দেখো আমি এখানে ছোট ছোট করে আলুটা কেটে রেখেছি, আর চালটাকে ধুয়ে নি, তারপরে এটাকে আমি কি করছি সেটাকে দেখো। দেখো, কুকারের মধ্যে আমি জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর গ্যাসটাকে অন করে দিয়েছি। এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো, গোবিন্দভোগ চাল, কেন আমার ছেলে মেয়ে দুজনেই খেতে খুব ভালোবাসে, আর আমাদের এদিকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, ওই জন্য ওরা বায়না করলো আজকে আমরা গোবিন্দভোগ চালের আলু দিয়ে ভাত খাবো। আমি এটা একদম গলা ভাত করব, খেতে খুবই ভালো লাগে ঘি লবণ দিয়ে। কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আর তার সঙ্গে আর কি কি ভালো লাগে সেটাও জানাবে। ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি, এখন ডিমটাকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এদিকে ভাতটাও আমার হয়ে যাবে। দেখো, আমার মার ভাতটা হয়ে গেছে আর একদম গলা গলা হয়েছে, আর এই রকম করে খেতে খুবই ভালো লাগে, আমার ছেলে মেয়ে খুবই ভালোবাসে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, লবণ যেহেতু আগে থেকেই দিয়েছিলাম, প্রয়োজন হলে আমি আরেকটু লবণ এর মধ্যে দিয়ে দেব। আর এইভাবে কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। এখন আমি এর মধ্যে ঘি দিলাম, আর আমি ছেলে মেয়ে দুজনকেই খাইয়ে দেবো, কেন ওরা অনেক ছোট, মেয়ে যেহেতু নিজে খেতে পারে, ছেলে খেতে চায় না, বায়না করে, এই জন্য আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, আর ওদেরকে এখন আমি খাইয়ে দেব। আর খাওয়া দাওয়া হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব, যা আমার মনের মধ্যে জেগেছে সেটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করে বলতে চাই। তোমাদের কেমন লাগলো এই কথা সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো, এর মধ্যে আমি একটা লঙ্কাও দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি, আর খাওয়া দাওয়ার পর সমস্ত কাজ করতে অনেকটাই সময় লেগে যায়। আর আজকে যে রেসিপিটা আমি বানিয়েছি সেটা আশা করি সবারই খেতে খুব ভালো লাগে, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর একটা কথা তোমাদেরকে আমি বলি, আমরা এখানে সবাই সবারই বন্ধু, যদি সবাই সবারই পাশে থাকি তাহলে নিশ্চয়ই আমরা এই কাজটাকে একদিন না একদিন সফল করতে পারবো, বন্ধু হয়ে পাশে থাকতে পারবো, এটাই একটা বলার কথা। আর তোমরা কি ধরনের ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।